কাজের জিনিস, হাত যায় না। কালা আসছে তো এবার ঠিক আছে? খুব সুন্দর লাগছে, ফার্স্ট ক্লাস। এবার অন করেছিস? তারাম্যান 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 কি হলো হাতে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, অথচ সেই ভোরবেলা থেকে বুঝে আজকে উঠে বসে আছে। বেশ কিছুদিন ধরে দেখছি এই সময়টাই উঠলে প্রতিদিন আর ঘুমোতে চায় না। আজকেও সেরকমই একটা দিন, উঠে গেছে সেই 5:30-6, তারপরে আর ঘুমোয়নি। আর সে তো ঘুমোয়নি ঠিকই আছে, কিন্তু সে আমাকেও তো ঘুমোতে দেয় না। কিন্তু আমি আজকে ছাড়িনি, শনিবার বলে কথা আমি বেশ ল্যাদ খেয়ে নিয়েছি। অনেকক্ষণ ল্যাদ ট্যাদ খেয়ে 7:30 উঠে তারপরে রান্নাঘরে এলাম। রান্নাঘরে একটু কাজ আছে আজকে। রান্নাঘরে আজকে এসেই ওই 5-6 কাপ মতন ছোলার ডাল প্রেশার কুকারে দিলাম সেদ্ধ করতে। আজকে বিকেলবেলা পুজোর মিটিং আছে, এই সময়তেই হয়। ওই জুলাই বা আগস্ট মাসে আমাদের এখানে পুজোর মিটিংটা সেরে রাখা হয়। জুলাই মাসেই চেষ্টা করা হচ্ছিল করার, কিন্তু জুলাই মাসে অনেকেরই অসুবিধা ছিল, তো জুলাই মাসটা করা হয়নি। তাই আগস্টের 1st উইকেই মিটিংটা সেরে নেওয়া হচ্ছে। বুচুর ব্রেকফাস্টটা আজকে একটু প্যানকেক বানাবো ভেবেছি। কালকে বিকেলবেলাতে একবার প্যানকেক বানিয়ে ওকে খাইয়ে দেখেছি, তো কালকে তো বেশ সুন্দরই খেয়েছিল। আজকে আবার একবার বানাবো ভাবছি। ব্রেকফাস্টে একটু অন্যরকমও খাওয়ানো হবে, তাই প্রথমেই একটা কলা দিয়ে দিলাম। কলাটা ভালো করে ম্যাশ করে নিয়ে আমার প্যানকেকের ড্রাই মিক্স আছে, সেই মিক্সটা কিছুটা মিশিয়ে দেবো। প্যানকেক মিক্স না থাকলেও এটা ময়দা দিয়ে করাই যায়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল আমি এটাই আজকে ইউজ করছি। আর এটার মধ্যে এবার দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে উপর থেকে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দেবো। দারচিনি গুঁড়ো দিলে খুব ভালো একটা টেস্ট হয়। আমি এটার মধ্যে কোনো চিনি অ্যাড করলাম না, কলা আছে এমনিতেই মিষ্টি হয়েই যাবে। আর তাছাড়া আমি প্রচুর কোনো খাবারেই চিনি অ্যাড করি না, আর নুনটাও আমি এখনো পর্যন্ত একটু কম দিই। তবে ও যে মিষ্টি জিনিস খায় না তা না, মিষ্টি জিনিস খায়, তবে আমি যে রান্নাগুলো করি ও রেগুলার যে খাবারগুলো খায় সেগুলোতে আমি আলাদাভাবে কোনোদিনই চিনির ইউজটা এখনো পর্যন্ত করি না। প্যানকেকের জন্য অল্প একটু তাওয়াতে তেল গরম করে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে করছি যাতে ওর খেতে সুবিধা হয়। যদিও এটাকে আমি আরও ছোট ছোট করে ওকে কেটে দেবো। বুচুর সাথে সাথে আজকে আমাদেরও টিফিন হচ্ছে প্যানকেক, এটাই আমরা চা দিয়ে খেয়ে নেবো, আমাদের ব্রেকফাস্টও হয়ে যাবে। আর তারপরেই বুচুর খাবার দাবার করতে হবে, আর ছোলার ডালটা অবশ্য শুভব্রত বানাবে, তাই রান্নাঘরে খুব যে আমার বেশি কাজ আছে তা আজকে নেই। এখানে ছোট পুজো হলেও 2 মাস আগে থেকে আমাদের পুজোর মিটিংটা করে রাখা হয়, কারণ এরপরে হল বুকিং থাকে, তারপর ডেকোরেশনের জিনিস থাকে, তো ছোটোখাটো অনেক জিনিসই এই 2 মাসে আমাদেরকে সারতে হয়। তো চলো আজকে তোমাদেরকেও আমাদের মিটিংয়ে নিয়ে যাব, আর সেখানে কি ডিসাইড হচ্ছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সুব্রত তো যে কোনো রান্নাই খুবই ভালো করে, তো আজকে বললাম যে তুমি তাহলে রান্নাটা করো। সুব্রতর আবার রান্না করা মানে বড় বড় পাত্রে, ওর ছোট পাত্রে রান্না করা হয় না। তবে আজকে ডাল অনেকটা পরিমাণে হচ্ছে, বড় পাত্রটাই কাজে লাগবে। পাত্রের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর ড্রাই মশলা দিয়েছে, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছে, আর অনেকটা পরিমাণে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে, আর তার সাথে হিংও দিয়েছিল। ডালটা সেদ্ধ করার সময় আদা বাটা আর হিং দিয়ে সেদ্ধ করেছি, তাই খুব বেশি আদা বাটা আর ইউজ করেনি। রান্নাবান্না সেরে আমরা লেগে পড়েছিলাম বাড়ি পরিষ্কারের কাজে। আজকে শুভব্রত নিচটা একটু পরিষ্কার করেছে, আর আমিও উপরটা পরিষ্কার করেছি। তারপরে বুচুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যেহেতু অনেক সকালবেলা উঠেছিল তাই খেতে খেতেই ওর ঘুম চলে এসেছিল, ভালো করে শেষের দিকটা খেতেও পারেনি। খাওয়ানোর পরে যখন ঘুম পাড়াতে নিয়ে এলাম ও পুরো 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। আমরাও খেয়ে দিয়ে নিচে এসেছি, অলিম্পিক হচ্ছে, তো শুভব্রত নিচে এসে খেলা দেখছিল, আমিও উপরে কি করব, আমিও এখানে সিঁড়িতে এসে বসে আছি। আমার এই সিঁড়ির জায়গাটাই বসতে খুব ভাল লাগে, খুব সুন্দর লাগছে। ফার্স্ট ক্লাস এভান অন করেছিস? এভান ফার্স্ট ক্লাস সুন্দর বদমাশ।
এই কটকে শাড়িটা বোন দিয়েছিল, খুব ভালো শাড়িটা, মানে শাড়ি শাড়িওয়ালা সব ভালো কাটটা। তো এই কটকে শাড়িটা পরলাম। আর বুচুকেও আজকে বাবা মায়ের মানে শ্বশুর শাশুড়ির পুরি থেকে আনা একটা জামা পরিয়েছি পুরীরই, খুব সুন্দর লাগছে ওকেও দেখতে। এই যে বুচু চান টান করে পুরীর এই সুন্দর জামাটা পরে রেডি হয়ে গেছে। এই জামাটা দেখতে এত সুন্দর লাগছিল, একদিন আমি বাড়িতে পরিয়েছিলাম, দেখছিলাম কোনো অকেশন আসছে না যেখানে পরাবো বলে, তারপরে মনে পড়লো আজকের মিটিং এর কথা, তো সেদিনই খুলিয়ে রেখে দিয়েছিলাম যে অকেশন যখন আছে এটা বাইরেই পরাবো, এত সুন্দর দেখতে লাগছে। ও জানো তো অনেক কিছু শিখেছে, অনেক কবিতা বলা 1-10 এগুলোও বলতে পারে, কিন্তু ওকে যে আমি কিছু বলাবো তো সেই সুযোগই দেয় না, এক জায়গায় বসানো যে কি ঝামেলা। চলো বেরিয়ে পড়া যাক, ওদিকে সুব্রত তাড়া দিতে লেগেছে, ভিডিও এখন গাড়িতে হবে, এবার রওনা দেওয়া যাক। আজকের মিটিংটা হচ্ছে মন্দিরে, মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, প্রায় 20-25 মিনিট মতন সময় লাগে। আমরা আসলে শহরের অন্য সাইডে থাকি, যেহেতু মিটিংটা মন্দিরে হচ্ছে সেহেতু আজকে খাবার দাবার সবই নিরামিষ। অন্যবার মিটিং দুপুর দিকে হয় কিন্তু এবার মিটিংটা বিকেল দিকে হচ্ছে, বেশ ভালোই হয়েছে, ডিনারটা আজকে ওখানেই মিটিং এর পর সারা হবে। আমরা আসার আগেই অনেকেই চলে আসছে, আর এখানে দেখতে পাবে 3টে গ্রুপ, একটা দিকে ছেলেরা বসে আড্ডা দিচ্ছে, আরেকটা দিকে বাচ্চারা, আরেকটা দিকে মেয়েরা সবাই। তবে বুচু এখনো ওদের সাথে খেলতে খুব একটা সাহস পায় না, এখনো ও অনেকটাই ছোট। সেই দেখলাম মুড়ি মাখা ছিল, তো মুড়ি মাখা খেয়ে আমি এই সাইডটাই এসে বসেছি বুচুর কাছে, আর সঙ্গে নিয়েছি একটু চা। বুচুর দুই দাদা এসে ওকে একটু খেলানোর চেষ্টা করছে, কিন্তু ও তো যাওয়ার পাত্র নয়, আসলে ওদের মতন ও এখনো পর্যন্ত ছোটাছুটি দৌড়াদৌড়ি করে খেলতে পারে না, তাই একটু ভয়ই পাচ্ছিল হয়তো। আমি একটু ওকে লক্ষ্য রাখছিলাম, কারণ মাঝে মধ্যে ও এমন এমন জায়গায় যাচ্ছে যেখানে বিপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আস্তে আস্তে মোটামুটি সবাই চলে এসছে, এরপরে আমরা সবাই চলে এলে বসেছিলাম মিটিংয়ে, ছোট্ট মিটিং হয়েছে, আর কে কি করবে সেটাও ঠিক হয়ে গেছে। আর আমার রান্নার দায়িত্বে পড়েছে একটা ভাজা, মানে ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, আর পড়েছে দই দই করার দায়িত্ব, তবে দইটা অনেকটা পরিমাণে করতে বলেছিল, অতটা পরিমাণে আমি রিস্ক নিতে চাইনি, কারণ অতটা পরিমাণে করতে গিয়ে না বিগড়ে যায়, সেজন্য অল্প পরিমাণে দই বানানোর দায়িত্ব এবার আমি নিয়েছি। মাঝে আমরা একবার মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরে ভিডিও বা ফটো কোনোটাই অ্যালাউড নয়, সেই জন্য তোমাদের সাথে ওখানকার কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারলাম না। আমাদের মিটিংও শেষ হয়ে গেছে, সবাই এবার গুটিয়ে পাটিয়ে এবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, আমরাও এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এর সাথে এই ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।